আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে খেলার খবরে, সাথে আছি আমি তসলিমা দিদি। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে হাজির থেকে দেখলেন দলের 4-1 গোলের বিশাল জয়। করিম বেনজেমার ক্লাব আল ইত্তিহাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো আল হিলাল। ঈশান কিশন, রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছে বেঙ্গালুরু বোলারদের ওপর। ঘরের মাঠ অ্যানফিল্ডের অবিশ্বাস্যভাবে 0-3 গোলে ইতালিয়ান ক্লাব আটলান্টার কাছে হেরেছে অলরেডরা। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ওয়েস্টহ্যামের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে 2-0 ব্যবধানে জয় পেয়েছে জার্মান ক্লাব লেভারকুসেন। এবার পাকিস্তান সফরের জন্য ঘোষিত স্কোয়াড থেকে ছিটকে গেছেন ফিন অ্যালেন এবং অ্যাডাম মিলনে। চোট পাওয়ার কারণে তাদেরকে এই সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। এখানে শেষ করছি এক মিনিটের খেলার খবর। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না? স্যার, তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।